ছোটই আগো শনিবার উনত্রিশ তারিখে ধনঞ্জয়ের শেষ বিচার আলিপুরি সেলেতে ধনঞ্জয়ের শেষ বিচার আলিপুরির সেলেতে উনত্রিশ তারিখে ধনঞ্জয়ের শেষ বিচার আলিপুরির সেলেতে ধনঞ্জয়ের শেষ বিচার আলিপুরির সেলেতে হেতাল খুনের অপরাধী হয়েছে ওই ধনঞ্জয় হেতালের বাবা পুলিশ দিয়ে গ্রেফতার করে আনলো তাই একে একে ১৩ বছর সেলেতে বসে মামলা চালায় মামলা চালিয়ে ধনঞ্জয় আর জয় করিতে পারলেন না দারোগা বাবুর কাছে তখন এই কথাটি বলিলেন শোনো শোনো দারোগা বাবু একটি কথা শোনো না ১৪ বছর বন্দি আসামির সাজা কি এখন হবে না কত টাকা লাগবে রে যশ ধনঞ্জয়ের ফাঁসি চাই কয়েক লাখের বিনিময় ফাঁসির কলম মেরে যায় বুদ্ধদেবের বিবি তখন বলছে কথায় আদালতে নারী ধর্ষণ করেছে বেটা ওর যে কোনো ক্ষমা নাই যতক্ষণ না হবে ফাঁসি অনাহারে থাকতে চাই ১৪ই আগস্ট হবে ফাঁসি লিখেছে পেপার কাগজে ভাই ১১ই আগস্ট বুধবার ধনঞ্জয়ের ভাই ভাইয়ের জন্য সুপ্রিম কোর্টে তখন মামলা চালাতে যায় মামলা চালিয়ে ধনঞ্জয় আর জয় করিতে পারিলেন না দারোগা বাবুর কাছে তখন এই কথাটি বলিলেন শোনো শোনো দারোগা বাবু একটি কথা শোনো না ১৪ বছর বন্দি আসামির সাজা কি এখন হবে না কত টাকা লাগবে রে যশ ধনঞ্জয়ের ফাঁসি চাই কয়েক লাখের বিনিময় ফাঁসির কলম মেরে যায় বুদ্ধদেবের বিবি তখন বলছে কথা আদালতে নারী ধর্ষণ করেছে বেটা ওর যে কোনো ক্ষমা নাই যতক্ষণ না হবে ফাঁসি অনাহারে থাকতে চাই ১৪ই আগস্ট হবে ফাঁসি লিখেছে পেপার কাগজে ভাই ১১ই আগস্ট বুধবার ধনঞ্জয়ের ভাই ভয়ের জন্য সুপ্রিম কোর্টে তখন মামলা চালাতে যায় মামলা চালিয়ে ধনঞ্জয়ের ভাই জয় করিতে পারলেন না দারোগা বাবুর কাছে তখন এই কথাটি বলিলেন শোনো শোনো দারোগা বাবু একটি কথা শোনো না আমার ভাই ধনঞ্জয়কে আপনারা ফাঁসি দেবেন না যাব জীবন খাটাও না সেল তাতে প্রতিবাদ করব না দারোগা বাবু বললেন তখন ধনঞ্জয়ের ভাই শোনো না
যদি যেখানে মারে কলম আইন মান্য করব না, ফাঁসি ছাড়া তোমার ভাইয়ের কপালে কিছু জুটবে না। 12ই আগস্ট বৃহস্পতিবার ধনঞ্জয়েরই বিবি লিখেছে চিঠিতে প্রথম প্রণাম গ্রহণ করিবেন আমার স্বামী। যত বছর আছে অপেক্ষায় তোমার মুখ বানা যায়, শীতের সিঁদুর ও গো স্বামী দিও না মুছে ফেলে, আমার ছেড়ে তুমি চলে যেও না। স্বামী তোমার পূর্ণিমা আর প্রাণেতে বাজবে না, স্বামী তোমার পূর্ণিমা আর প্রাণেতে বাজবে না। ১৩ই আগস্ট শুক্রবার আলিপুর সেন্টার জেলে আনন্দেতে কাটালো দিন সকল আসামিদের সাথে, দারোগা বাবুর কাছে ধনঞ্জয় কত অনুরোধ জানালো। ও গো আমার দারোগা বাবু, ও গো আমার দারোগা বাবু, একটা দিনের সময় দাও, বাবা মা পূর্ণিমাকে ওই নজর দেখে যেতে দাও, হাসি মনে কিছু কথা দেবতাদের সান্ত্বনা, হাসিতে আমি দেব জীবন বলছি ধনঞ্জয় শোনো না। দারোগা বাবু বলে ধনঞ্জয় আরে যে আপনার সময় নাই, 14ই আগস্ট কাক ভোরেতে আপনার ফাঁসি হবে ভাই, যা যা খাওয়ার ইচ্ছা ছিল সব তাকে খাওয়াল, রামায়ণ কিংবা গীতা পাঠ ধনঞ্জয়ের শোনালো, তিনখানা শিল্পীর গান শুনে নিজের মনটা বোঝালো, সন্ধ্যা 6টার সময় ধনঞ্জয় কালী পূজা করিল, সেলটা কেসে মন্দির ভেবে কত আহ্বান জানাল, রাত 8টার সময় ধনঞ্জয়ের ঘুমের যা শুনে দিয়েছিল, চিন্তা কিছু না করে বাঁচা তখন ঘুমিয়ে পড়ে গেল, ধনঞ্জয় ঘুমিয়ে যায়, ইন্দ্রাসনের কাছে ধনঞ্জয় ঘুমিয়ে যায়, 3টার সময় ডাকলেন পুলিশ ছোট ভাই ধনঞ্জয়, 3টার সময় ডাকলেন পুলিশ ছোট ভাই ধনঞ্জয়, ডাকার সাথে দিলেন সাড়া ধনঞ্জয় দেখো না, দারোগা বাবু বলে ধনঞ্জয় সারা রাত কেন ঘুমালে না, ধনঞ্জয় বলে দারোগা বাবু ঘুম চোখেতে আসে না, 14 বছর ছিলাম ছেলে কোনো কষ্ট ছিল না, একদিনের খবর শুনে বাবু ঘুম চোখেতে আসে না, ও গো আমার দারোগা বাবু 10টা মিনিট সময় দাও, শিশুবারের মতো করব যে স্নান নতুন পোশাক পরতে দাও, 10 মিনিটের মধ্যে ধনঞ্জয় স্নান করিয়া নিল, নতুন পোশাক পরে ধনঞ্জয় বাবু আনা সাজিল, সেলকর্মীদের কাছে ধনঞ্জয় আবার অনুরোধ জানাল, শোনো শোনো ও সেলকর্মী যাবার সময় বলে যাই, আমি মারা গেলে আমার বাবা মা
পাগল ইনি হয়ে যাবে অতি সাদের পূর্ণিমা আমার বেমার হয়ে পড়ে যাবে শোনো শোনো ও সেল কর্মী একটা কথা শোনো না আমি মারা গেলে পূর্ণিমাকে আপনারা দেবেন সান্ত্বনা সত্য বিচার আমি ধনঞ্জয় আদালতে পেলাম না চোদ্দ বছর ছিলাম সেলে কেউ কোনো কথা শুনলো না হেতাল কুনের অভিযোগে ফাঁসির মামলা চড়ালো দেখো না হায় রে আমার ভাই বেরাদার ফাঁসি দিনে কেউ ছিল না ধনঞ্জয় বলে আমাকে কে দেবে ওই সান্ত্বনা চটের সময় ধনঞ্জয়ের টানতে টানতে নিয়ে যায় দারোগা বাবুর কাছে ধনঞ্জয় কত অনুরোধ জানাতে চায় দাঁড়াও দাঁড়াও দারোগা বাবু আমায় আপনারা টানবেন না হাসি মনে তে দেব জীবন আজ কারো পরোয়া করি না আমি মারা গেলে হেতালের বাবা মনে বড় খুশি হবে ধনঞ্জয়ের নাম পৃথিবী থেকে চিরদিনের জন্য মুছে যাবে আস্তে আস্তে ধনঞ্জয় ওই ফাঁসির ঘরের দিকে চলে যায় ক্যাসেট রেকর্ডিং কিশোরের গানের আওয়াজ ধনঞ্জয় শুনতে পায় ফাঁসির আগে দারোগা বাবু তো বললেন যে ভাই ধনঞ্জয় আর যে আপনার সময় নাই এখন বলুন ভাই আপনি কি শুনতে চান ধনঞ্জয় দান বললেন যে বাবু মরতে আমাকে হবে মরণ তো কাউকে ছাড়বে না তাই যাওয়ার সময় একটা অনুরোধ একখানি কিশোর কুমারের গান আমাকে শুনিয়ে দিন আমি হাসতে হাসতে জীবন দিতে রাজি আছি তাই কিশোর কুমারে কি গান শুনতে চেয়েছিলে বা কেউ তো শুন চলতে 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 মেরে গীত রাখনা কবি অলবিদা না কহনা কবি অলবিদা না কহনা কবি অলবিদা না কহনা কবি অলবিদা না কহনা চলতে চলতে কিশোরের গান শুনতে শুনতে ফাঁসির ঘরেতে চলে যায় চার রকম মিষ্টি তাকে ওই দই কিনে খাওয়ানো হয় শেষবারের মতো ডাবের পানি ধনঞ্জয়ের খেতে দিল নির্ধারিত সময় অনুযায়ী ফাঁসির কাঠ গোড়ায় দাঁড়ালো ফাঁসির জল্লাদ নাটা মল্লিক তখন তৈরি হয়ে গেল ফাঁসির দড়িটা ধনঞ্জয়ের নিজের গলায় পরালো হাত পা দড়ি দিয়ে তখন কায়দা করে বাঁধিল কালো কাপড় দিয়ে তা আর সুন্দর মুখটা ঢেকে দিল আছেন জজ ঘড়ি ধরে রোমাল ওড়ায় বসে বসে কখন বাজবে চারটে তিরিশ মিনিট প্রাণ পাকি যাবে উড়ে একবার দুবার বলে ধনঞ্জয় আমি বাবু দোষী নয় তিনবারের মাথায় ফাঁসির দড়িটা গলা দেওয়া চারিয়ে যায় ছটপট ছটপট করতে করতে তোর কুয়ার ভিতর চালিয়ে দেয় আছেন জজ ঘড়ি ধরে বসে আধ ঘন্টা পরে মরা লাশটার টেনে তোলে আধ ঘন্টা পরে মরা লাশটার টেনে তোলে ধনঞ্জয়ের দিয়ে ফাঁসি নাটা মল্লিক বেউসলো অ্যাম্বুলেন্স করে পুলিশ তার হসপিটালে নিয়ে গেল
ধনঞ্জয়ের বাড়িতে যখন মৃত্যু সংবাদ পৌঁছালো, বাবা মা পূর্ণিমা তখন কান্নায় ভেঙে পড়ে গেল। ধনঞ্জয়ের ভাইকে দেখে দে 14ই আগস্ট বলেছিল, এত মামলা করে ভাইকে দেশে আনিতে পারলাম না, অবশেষে ভাই হলো ফাঁসি আলিপুর সেন্টার জেলখানা। হায় রে আমার জনের ভাই যে দুনিয়া ছেড়ে চলে যায়, বাঁকুড়া জেলা কুলুডিহি গ্রাম অন্ধকার হয়ে যায়। ধনঞ্জয়ের লাশ নিয়ে যখন কেওড়া তলায় চলে যায়, 40 মিনিটের মধ্যে তাকে পুড়িয়ে ছাই করে দিয়ে যায়। ভগবানের কাছে তুলিলেন হাত ধনঞ্জয়েরই বিবি, হায় ভগবান কত দুঃখ লিখেছো আমার কপালে, স্বামীর আগে আমার তুমি কেন নিলে না তুলে, 14 বছর আছে অপেক্ষায় স্বামীর মুখ আমি দেখলাম না, সীতার সিঁদুর কেন মাটিতে পড়ে যায় আমি জানি না, স্বামীর মুখ পূর্ণিমার দেখতে হলো না, স্বামী হলো ফাঁসি আলিপুর সেন্টার জেলখানা, স্বামী হলো ফাঁসি আলিপুর সেন্টার জেলখানা। পূর্ণিমা বলে কেউ আমাকে ডাকবে না, অবশেষে বিধবা হয়ে গেল ওই পূর্ণিমা, অবশেষে বিধবা হয়ে গেল ওই পূর্ণিমা। যদি বক্তৃতা করার লোক আছে, স্টেজে বক্তৃতা করার লোক।